ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফেসাল আশা করি সবাই ভালো আছেন চারোদিকে কনফিউশন আর কনফিউশন বাংলাদেশি নাগরিকরা ভারতে যেতে হলে এনওসি কি লাগবে এবং ওই বাংলাদেশি নাগরিক আবার যখন তার দেশে ফেরত আসবে তখনও কি তার এনওসি লাগবে আর ভারতীয় নাগরিকদের বাংলাদেশে যেতে কি এনওসি লাগবে আর ভারতীয় নাগরিক বাংলাদেশে পৌঁছানোর পর কী কোয়ারেন্টাইন করা লাগবে এই নিয়ে কিন্তু একটা কনফিউশন চলছে আজকের ভিডিওতে এটা আমি ক্লিয়ার করব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমি বলবো বাংলাদেশি নাগরিকদের কথা বাংলাদেশি নাগরিকরা যদি বাই রোডে ভারতে যান তাহলে আপনাদের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনওসি লাগবে না যে এনওসিটা কয়েক সপ্তাহ আগে লাগতো সেটা কিন্তু এখন আর লাগবে না তো ধরে নিলাম আপনি ভারত চলে গেলেন ভারত পৌঁছে গেলেন ভারত পৌঁছানোর পর আপনি যখন আবার আপনার বাংলাদেশে ফিরবেন তখন কিন্তু আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে এনওসি নিয়ে বাংলাদেশে ফিরতে হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি যখন বাংলাদেশ থেকে ভারতে গেলেন তখন কিন্তু এনওসি লাগলো না কিন্তু ভারত থেকে যখন বাংলাদেশে আসলেন তখন কিন্তু আপনার বাংলাদেশ হাই কমিশনের এনওসি লাগলো এখানে আরও একটা ব্যাপার আছে আপনি ধরুন এনওসি তো পেয়ে গেলেন বাংলাদেশে আসার এখন আপনি বাংলাদেশে প্রবেশ করবেন যদি আপনার দুই ডোজ টিকা দেওয়া হয়ে থাকে তাহলে তো আপনার আর কোনো কোয়ারেন্টাইন করতে হবে না আর যদি এক ডোজ টিকা দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে নিজ খরচে তো আশা করি বুঝতে পারছেন বাংলাদেশি নাগরিকদের এনওসির যে সমস্যাটা আর হলো কোয়ারেন্টাইনের যে সমস্যাটা সেটা আপনারা বুঝতে পারছেন এবার আমি বলবো এবার আমি বাংলাদেশি নাগরিকদের আরও একটা ব্যাপার বলবো সেটা হলো তিন সেপ্টেম্বরে যে ফ্লাইট চালু হয়েছে সেই ফ্লাইটে যদি আপনারা ভারত যেতে চান ক্ষেত্রে কিন্তু আপনাকে দুবার করোনা টেস্ট করতে হবে মানে একবার করোনা টেস্ট করে আপনি ঢাকা এয়ারপোর্ট ছাড়বেন ঢাকা এয়ারপোর্ট ছাড়ার পর ভারত বিমানবন্দরে পৌঁছানোর পর আবার আপনি নিজ খরচে আরেকবার করোনা টেস্ট করবেন ওই করোনা টেস্ট করার পর রিপোর্টটা সাথে সাথেই দিয়ে দিবে রিপোর্ট দেওয়ার পরে আপনি নেগেটিভ যেই হয়ে যাবেন সেই আপনি ওখান থেকে রিলিজ পেয়ে যাবেন তাহলে আশা করি বুঝতে পারছেন বাংলাদেশি নাগরিকরা যদি ফ্লাইটে যান তাহলে আপনাদের দুই দুইবার করোনা টেস্ট করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন এবার আমি বলবো ভারতীয় নাগরিকদের ভারতীয় নাগরিকদের একটা কনফিউশন চলছে যে কোনো নিউজে দেখলাম না যে বাংলাদেশ যেতে এনওসি লাগবে তা আমি আপনাদের বলে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের নোটিশ থেকে এই নিউজটা সেটা হলো যে বিদেশি নাগরিক মানে ভারতীয় নাগরিকরা তো বাংলাদেশিদের জন্য বিদেশি নাগরিক তারা যদি বাংলাদেশে এই মুহূর্তে যেতে চায় তাদের কাছে যদি ভ্যালিড ভিসা থাকে তাদের কিন্তু এনওসি লাগবে আর এনওসিটা কে দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা দিবে সুরক্ষা বিভাগ তারা এনওসি দিবে সেই এন পাওয়ার পর আপনি কিন্তু বাংলাদেশ ঢুকতে পারবেন আর যাদের ভ্যালিড ভিসা নাই বাংলাদেশ যেতে চাচ্ছেন ভিসা এখন কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো আপনাকে প্রথমে এনওসি আবেদন করতে হবে মানে ভিসা যেহেতু আপনার নাই আপনার বাংলাদেশ যাওয়া জরুরি ধরুন আপনার এমপ্লয়মেন্ট ভিসা আপনার ওখানে চাকরি আছে যদি আপনি না যান তাহলে আপনার চাকরিটা থাকবে না এক্ষেত্রে আপনি কি করবেন আপনার কাছে ভ্যালিড ভিসাও নাই তো এক্ষেত্রে তো আপনার এমপ্লয়মেন্ট ভিসা লাগাইতে হবে আর আপনি সরাসরি এখন হাই কমিশনে গেলে আপনাকে এমপ্লয়মেন্ট ভিসা দিবে না এই আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ থেকে এনওসি নেবেন এনওসি আপনাকে নেওয়ার জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আমার ওখানে ওই কোম্পানিতে চাকরি আছে। এরপর তারা আপনাকে যখন ইমেইলের মাধ্যমে এন দিয়ে দেবে সেই এন পেপার নিয়ে আপনি হাই কমিশনে চলে যাবেন তারপর আপনি এমপ্লয়মেন্ট ভিসার জন্য আবেদন করে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে ফাইনালি আপনি করোনার টেস্ট করে বাংলাদেশ চলে যেতে পারবেন বাংলাদেশ চলে যাওয়ার পর কিন্তু আরেকটা ব্যাপার আছে যদি আপনার দুই ডোজ টিকা নেওয়া হয়ে যায় থাকে তাহলে কিন্তু আপনার আর কোয়ারেন্টাইন ওখানে লাগবে না হোম কোয়ারেন্টাইন করবেন আর যদি টিকা না নেওয়া হয়ে থাকে তাহলে বাংলাদেশ যাওয়ার পর পৌঁছানোর পর যদি প্লেনে যান তাহলে এয়ারপোর্টেই ওখান থেকেই আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে আর যদি বাই রোডে যান তাহলে বর্ডারেই হয়তো আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে যদি টিকা না নেওয়া হয়ে থাকে আর টিকা যদি দুই ডোজ নেওয়া হয়ে থাকে তাহলে তো কোয়ারেন্টাইন লাগছে না হোম কোয়ারেন্টাইন করতে হবে আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কার এনওসি লাগছে আর কার এনওসি লাগছে না কার কোয়ারান্টাইন লাগছে কার কোয়ারান্টাইন লাগছে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন